হিন্দু বাংলাদেশী বিধায়ক সমর্থন যোগ্য নে কলম্ব বিভাজন কংগ্রেসর বিধায়কর বিয়রিত প্রদেশ কংগ্রেসর বিধায়কর সমর্থনত বরাক কংগ্রেসী হিন্দু বাংলাদেশী বিধায়কক লো রাজ্যজুড়ি প্রতিবাদর জুই রাজনৈতিক সুযোগ বিচারে জেপিসির ওসর বিয়রিতা করলে প্রদেশ কংগ্রেসেও আমি এই বিলখন যেটা মোভ বর্তমান বিজেপি গভর্নমেন্টে লৈছে ইয়াক আমি টোটেলি বিরোধিতা কৰিছোঁ, বিলখনক বিরোধিতা কৰিছোঁ। বিরোধিতা আমি কেইটামান কাৰণত কৰিছোঁ, যে প্ৰথম কাৰণটো হৈছে এই বিলখন এটা আপোনাৰ যেটো কনষ্টিটিউশ্যনৰ যেটো বেসিক প্ৰিন্সিপল, এই বেসিক প্ৰিন্সিপল ভায়োলেট কৰিছে বিলখনে, কাৰণ আমাৰ কনষ্টিটিউশ্যনত কোনো ধৰ্মৰ ভিত্তিত নাগৰিকত্ব দিয়াৰ ব্যৱস্থা নাইকিয়া। আজি এই বিলখন সেই প্ৰিএম্বলটো যিটো বেসিক ষ্ট্ৰাকচাৰ বুলি কয় সেই বেসিক ষ্ট্ৰাকচাৰটো আজি তেওঁলোক ভায়োলেট কৰিছে। কিন্তু এ পি চি চিৰ পক্ষত যেন নাই বৰাকৰ কংগ্ৰেছ শিবিৰ বিধায়কৰ মুকলি সমৰ্থন কৰি তাকে স্পষ্ট কৰিলে সুস্মিতা গৌতম কমলক্ষতে। আসামে, পশ্চিমবঙ্গে এবং বিশেষ করে ত্রিপুরাতে যারা নির্যাতিত হয়েছেন, যারা ধর্মীয় কারণে বা কিছু নির্যাতিত হয়ে যারা আসছেন, প্রত্যেকে নাগরিকত্ব দিতে হবে। তো সেটা তো অনেক আগের স্ট্যান্ড, ভারতীয় জাতীয় কংগ্রেসে অনেক অনেক আগে আগের স্ট্যান্ড। আমরা চাই নাগরিকত্ব দেওয়া হোক, যেহেতু শাস্ত্রী আমল থেকে আমাদের সেই চিন্তাধারা নিয়ে আমরা আমাদের কার্য চালিয়ে আসছি। আমরা আজকের দিনও আমরা সেটা জেপিসির সামনে আমরা কথাগুলো আমরা উত্থাপন করি। প্রত্যায়িতভাবে বরাক কংগ্রেসের নেতৃত্বের বিপরীত স্থিতিয়ে খোলতেকত পেলালে প্রদেশ কংগ্রেসক, তার পিছতে প্রদেশ কংগ্রেসের স্থিতি ঘোষণা। দলীয়ভাবে আমার কংগ্রেস দলের এটা স্থিতি, বরাকতো কংগ্রেস পার্টি বা কংগ্রেস জেলা কংগ্রেস কমিটি কোনোই বেলেগ স্থিতি লওয়া নাইকিয়া, প্রদেশ কংগ্রেসের যে স্থিতি সেই স্থিতি। যদিহে সুস্মিতা দেব ডাঙরিয়ায় ইয়ার অন্য কিবা মন্তব্য আগবাইছে, সেই মন্তব্য তেখেতর ব্যক্তিগত মন্তব্য আৰু দলে সেই মন্তব্য গ্ৰহণ কৰিব লাগিব বুলি তেনেকুৱা কোনো কথা নিশ্চয় নাই। কিন্তু কিয় দলীয় স্থিতিৰ বিৰুদ্ধে গ'ল বৰাকৰ কংগ্ৰেছী, এইবাৰ ৰহস্য ৰাজহুৱা কৰিলে প্ৰদেশ কংগ্ৰেছে। তেখেতসকল হয় হিন্দু বেংগলী মানুহ কিছু আছে, হিন্দু বেংগলী মানুহসকলে হয়তো নিজৰ তেওঁলোক নাগৰিক, তেওঁলোকৰ প্ৰব্লেম নাই, হয়তো মানে এটা জাতীয় মানে নিজৰ কমিউনিটিৰ চিন্তাধাৰাত হয়তো এইটো কোনোবাই সমৰ্থন কৰিব পাৰে ব্যক্তিগতভাৱে, সেইটো বেলেগ কথা। ছবি স্পষ্ট, ৰাজনীতি মাত্ৰ ফুটৰ ৰাজনীতিৰ বাবে সকলো কৰিবলৈ সাজু একাংশ কংগ্ৰেছী, লাগিলে দেশ জহন্নামে যাওক। আনকি জে পি চিক বৰাকৰ কংগ্ৰেছীয়ে বিধেয়কৰ সমৰ্থনত স্মাৰক পত্ৰ দিবলৈ সাজু হৈছিল যদিও একমাত্ৰ এ আই চি চিৰ ৰঙা চকুৰ বাবে পত্ৰ প্ৰদান কৰিব নোৱাৰিলে বৰাকৰ কংগ্ৰেছ নেতৃত্বই। মুঠতে হিন্দু বাংলাদেশী বিষয়ক বিধেয়কখনক লৈয়ে কংগ্ৰেছত উলম্ব বিভাজন যে হৈছে সেয়া স্পষ্ট হৈ পৰিল। বিডিঅ' জাৰ্নেলিষ্ট ৰিপুলৰ সৈতে ৰমেন কলিতা, ৰিপৰ্ট প্ৰাগ নিউজ।